উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ গড়ে উঠেছে। আমাদের চারপাশে আমরা নানা ধরনের সবুজ গাছপালা দেখতে পাই, নীল আকাশে সূর্য দেখতে পাই, সূর্যের আলো, মাটি, জল, বাতাস, এরই মাঝে গড়ে উঠেছে কি উদ্ভিদ জগৎ। আর বহু বছর আগে কিন্তু এর পাশাপাশি তৈরি হয়েছে প্রাণী জগতেরও। পোকামাকড়, অনেক রকম পাখি, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ, এরা কি করে? ঘাস পাতা, গাছ, ফুল, ফল খেয়ে বেঁচে থাকে। আবার তাদেরকে বাঘ, সিংহ, নেকড়ে খেয়েও বেঁচে থাকে। মানুষ কি? মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী। সে গাছের মূল থেকে শুরু করে ফল, ফুল, বীজ সমস্ত কিছুই খায়। নানা রকম মাছ, মাংস, দুধ, মৌমাছির তৈরি করা মধুও সে পান করে। মানুষের দরকার সবাইকে বেঁচে থাকবার জন্য। গোটা জীবজগৎ টিকে না থাকলে মানুষের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে একে অপরের, উভয়ই একে অপরের পরিপূরক। মানুষ দেখো নিজের প্রয়োজনে বিভিন্ন পশু পাখিকে পোষ মানিয়েছে। হাঁস, বুনো হাঁসকে মানুষ পোষ মানিয়েছে কিসের জন্য? ডিম পাওয়ার জন্য। বুনো হাঁসগুলো বিভিন্ন খাওয়া দাওয়া পেয়ে সহজেই পোষ মেনে গেছে। মোরগের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। জলদাপাড়া বনে লাল মোরগ দেখতে পাওয়া যায়। জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুও আছে, নাম তার গৌর। অনেকে সেটাকে ভারতীয় বাইসনও বলে থাকে। আমাদের দেশে গরুরা নাকি আগে ওদের মতোই ছিল। সব পালিত পশুই কিন্তু একসময় বুনো ছিল, এখন অনেকে বুনোই রয়ে গেছে। তবে সব পশু পাখি কিন্তু পোষ মানানোর একটা ইতিহাসও রয়েছে। সব পশু পাখি একসময় কিন্তু পোষ মানেনি, কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল। তারপর মানুষ দেখলো গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এগুলোকে পোষ মানানোরও অনেক সুবিধে পাওয়া যাবে। চাষের কাজে এদের যানবাহন হিসাবে ব্যবহার করা যাবে। তবে আজকাল মৌমাছি, মাছ এগুলোকেও মানুষ পোষ মানাচ্ছে। আবার দেখো টিয়া পাখি। টিয়া পাখি কিন্তু আমাদের কোনো উপকার করে না, টিয়া পাখি থেকে আমরা কিছু পেয়েও থাকি না, তবু কিন্তু টিয়া পাখিকে আমরা পোষ মানিয়ে থাকি। কারণ টিয়া পাখির সৌন্দর্যের জন্য তাকে ভালোবেসে আমরা পোষ মানাই। আমাদের চারপাশে আমরা একটা প্রাণী দেখতে পাই, সেটা মাপে বড় হুড়ো বেড়ালের মতো। রং কালো হয়, মুখ কুকুরের মতো, মুখটা হয় সরু, লেজটা লম্বা আর লোমশ হয়। হ্যাঁ, ওটাকে বলে গন্ধ কুকুর, ভাম বেড়ালো অনেকে বলে থাকে। ওটা কিন্তু বন্য পশু। পিঁপড়ে দেখো, পিঁপড়ে কিন্তু বাড়িতে আমরা থাকে, কিন্তু সেটাকে কি আমরা পোষ মানি? মানাই না, কিন্তু ওরা কিন্তু পোষা নয়। আবার কেঁচো, কেন্ন, উই, আরশোলা বাড়িতে থাকে, কিন্তু পোষা নয়। টিকটিকি, গিরগিটি ক্ষেত্রেও সেটা হয়। গিরগিটি মাকড়সা ঝোপঝাড়ে থাকে, ইঁদুর থাকে বাড়ির কানাচে কানাচে, তবু কিন্তু সেগুলো পোষা নয়। টিকটিকি লোক দেখলে পালায়, শব্দ হলে টিকটিকি পালিয়ে যায়, সেটা পোষা প্রাণী নয়। তারপর দেখো আমাদের চারপাশে আমরা নানা সাপ দেখতে পাই। সাপ কিন্তু সহজে মানুষকে কামড়ায় না। তাছাড়া অকারণে সাপকে যদি আমরা কোনো কারণে আঘাত করে থাকি তবেই সে কামড়ে দেয়। সাপ কিন্তু বুনো, সাপ কিন্তু পোষা প্রাণী নয়।